আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দীর্ঘদিন পরে আবার আমরা কোড মিলে আপডেট সফটওয়্যার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আপনারা যেসব প্রশ্ন আমাদের খুব হোয়াটসঅ্যাপে ফেসবুক পেজে করছিলেন, সেসব প্রশ্নের কিছু উত্তর এবং কি বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ক্লিক দ্য বেল আইকন। সো প্রথমে চলে যাচ্ছি আমরা প্রশ্ন উত্তরগুলোতে। আমাদের আজকে মূলত যে সফটওয়্যার নিয়ে আমরা কথা বলবো, দুইটা সফটওয়্যার আমাদের, নাম্বার ফাউন্ডিং এবং নাম্বার লগইন। নাম্বার ফাউন্ডিংটা কি যদি প্রথমে বলি, আপনি gmail.com একটা ফোন নাম্বার লিখে ইন্টার চাপ দিলে দেখবেন যেটাতে নাম্বার খোলা নাই সেখানে দেখাবে নট ফাউন্ড, আর যেগুলো খোলা আছে সেখানে দেখাবে জিমেল খোলা আছে, ভিতরে ঢুকবে পাসওয়ার্ড দিতে বলবে আপনাকে। হ্যাঁ, সো যেগুলো জিমেল খোলা আছে সেগুলো নাম্বারগুলো একটা সফটওয়্যার দিয়ে আমরা কালেক্ট করব, খুব স্পিডি এবং কি মানে নেট স্পিড কম থাকলে মোটামুটি ভালো চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার র্যাম কম থাকলে কয়েকটা সফটওয়্যার মাল্টিপল ইউজ করতে হবে, এরকম ভাবে তৈরি করা। হ্যাঁ, নাম্বার লগ ইন বটটা আমাদের আপডেট করা হয়েছে। সো আমরা আগে নাম্বার লগ ইন বটটা যেরকম ইউজ করতাম, তিনবার পাসওয়ার্ড সেট করতাম, সে আমরা তিনবার পাসওয়ার্ড না করে এখন একবার দিই। কেননা আমরা মূলত জানি আমরা বাইরের মেলগুলোতে 8 ডিজিট পাসওয়ার্ড বেশিরভাগই নাম্বারই হয় 11 ডিজিটের, প্রথম 3 ডিজিট কান্ট্রি কোড, বাকিটা হয়েছে পাসওয়ার্ড ইউজ করে। সো আমরা সেভাবে ইউজ করি। যাই হোক, তো আমি দুটা এখন দেখাবো, তার আগে সফটওয়্যার নিয়ে কিছু আর প্রশ্ন, সফটওয়্যার গুলো কিভাবে, অনেকে প্রশ্ন করেন আমাকে হোয়াটসঅ্যাপে, এগুলো আমরা হোয়াটসঅ্যাপে জানতে দিতে পারবো, স্কাইপে অথবা টিম বিয়ার মাধ্যমে যখন আপনার সেট আপ করে দেবো, আমরা আপনাকে যখন সেট আপের সময় আমরা টিম বিয়ার মাধ্যমে আপনাকে দিয়ে দিব, অথবা আপনি যেভাবে বাড়ি দিচ্ছেন সেভাবে দেওয়া যাবে এক কথায় শেষ। আচ্ছা, অ্যান্টিভাইরাস থাকলে সমস্যা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্টিভাইরাস থাকা যাবে না, এবং কি পিসি ভাইরাস পড়ার সঙ্গে আমাদের যে সিকিউরিটি আছে সেগুলো অফ করে দিতে হবে, কোন ব্রাউজার কি আপডেট থাকতে হবে, হ্যাঁ আপডেট থাকতে হবে। যাই হোক, আমি তিনটা প্রশ্ন একটু বলে নিয়ে প্রথম প্রথম উত্তর দিয়ে দিলাম। অ্যান্টিভাইরাস থাকলে সমস্যা, হ্যাঁ সমস্যা, আর যে কাজটা করতে হবে বাই কাজ বন্ধ করতে হবে আমাদের, আমাদের এখানে ভাইরাস থার্ড পার্টি প্রোটেকশন নামে একটা অটোমেটিক দেওয়া আছে আমাদের। হ্যাঁ, তো এটা আমরা পরে করে নিচ্ছি দেখার সুবিধার্থে, এটা অনেকেই জানেন বেসিক বিষয়। তো এখানে ভাইরাস থার্ড পার্টি, এখানে ম্যানেজ সেটিং ক্লিক করবেন, যেগুলো আছে সবগুলো বন্ধ করে দিবেন। হ্যাঁ, এগুলো সব বন্ধ থাকবে এরকম, এগুলো সব বন্ধ করে দিবেন। হ্যাঁ, এই দিবেন ওকে, এটা কাছে এরকম সবগুলো অন থাকবে, ব্লক করবেন আপনি। হ্যাঁ, ব্লক করে আছে অলরেডি, তাই দেখালাম না জি। তার কোন ব্রাউজার আপডেট, কোন ব্রাউজারটা অনেকে বোঝেন না আপডেট কিভাবে করতে হয়, যারা নতুন যারা অলরেডি কাজ করেন তারা তো বোঝেন। কোন ব্রাউজার থ্রি ডট অপশনে ক্লিক করবেন, সেটিং এ অথবা হেল্পে ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করলে আপনি এখানে বাম সাইড একদম নিচে অ্যাবাউট ক্রোম নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন চেকিং ইউর আপডেট। এখানে আপডেট হল যদি আপডেট আপনার পার্সোনাল, যদি লাস্ট পার্সন এখানে যদি 100 পাস থাকতো আমার, তাহলে ওটা আপডেটিং হয়ে 1-2% এরকম হয়ে সম্পূর্ণ ডাউনলোড হতে এরকম টিক চিহ্ন আসবে, যখন বুঝতে পারবেন আপডেট আছে, তাহলে আপডেট থাকলে আমাদের কাজ নাই। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের নাম্বার ফাউন্ডিং সফটওয়্যার নিয়ে। তাছাড়া আর অনেক কিছু প্রশ্ন আছে, সেগুলো একটু ধীরে ধীরে বলছি, প্রথমে সফটওয়্যার দুটো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, নাম্বার ফাউন্ডিং সফটওয়্যার কিভাবে কাজ করে। ওকে, সো আমরা যদি আমাদের চ্যানেলে যাই, এর আগে আমরা একটা ভিডিও আপলোড করছি আপনাদের জন্য, আপনারা এগুলো আমার চ্যানেলে ঘাটাঘাটি করলে কোড মিলে অনেক ভিডিও পাবেন। আমরা যদি ভিডিওতে ক্লিক করি, সরি, আমরা যদি ভিডিওতে ক্লিক করি, অনেকে নেট একটু স্লো, ওয়াইফাই সঙ্গে সঙ্গে ঝামেলা করে, কুর্মিলের নাম্বার সিরিয়াল বের করা। হ্যাঁ, এই সিরিয়াল বের করে ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো, অথবা আপনার চ্যানেলে আমার ভিডিওতে ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারেন কীভাবে সিরিয়াল বের করতে হয়, বিস্তারিত এখানে লাইভে দেখানো আছে। তারপর আমি মোটামুটি কিছু একটু দেখানোর চেষ্টা করবো। এখানে আপনি ওই ভিডিওতে আমি ফরম্যাটগুলো বলে দিছি অলরেডি। হ্যাঁ, আমি এখানে ইন্ডিয়া শপিং মল লিখে সার্চ করেছি, আর আপনাদের দেখানোর সুবিধাটা একটু আগে করে রাখছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। সো এখান থেকে নিচ থেকে আমরা একটা নাম্বার নিব। হ্যাঁ, নাম্বার নিয়ে আমরা এখান থেকে কাজ করব। যাই হোক, আমরা নিচ থেকে স্ক্রোল ডাউন করে নিচ থেকে একটা নাম্বার নিচ্ছি এখান থেকে। হ্যাঁ, ইন্ডিয়া শপিং মল সার্চ করলে অনেক নাম্বার আপনার পেয়ে যাবেন, এখানে অনেকগুলা। সো আমি নিচের দিক দিয়ে, প্রথম দিক দিয়ে অনেকে নিয়ে কাজ করতে পারে, সেক্ষেত্রে নিচের দিক দিয়ে একটা নাম্বার আমি কপি করতেছি, এই নাম্বারটা মার্ক করেছি আমি, দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন এই নাম্বারটা। হ্যাঁ, এই নাম্বারটা আমি মার্ক করলাম। আচ্ছা, আমি এখানে অ্যাড্রেস বারে দিয়ে শর্ট করে দেখাচ্ছি। এখানে আপনাদের একটা বিষয় বলে ভালো, আমরা কান্ট্রি কোডটা তো বুঝি, কান্ট্রি কোডটা হলো এটা,
তারপরে নাম্বার, এটা হ্যাঁ নাম্বারের মাঝখানে আমরা স্পেসটা কেটে দিয়ে নিব। হ্যাঁ, সো কন্টিনিউ পাতে ফুল নাম্বারটা আমি কপি করলাম। এখন আমাদের নাম্বার ফাউন্ডিং সফটওয়্যারে চলে যাব। সো নাম্বার ফাউন্ডিং সফটওয়্যারটা এরকম ওপেন করলে আপনাকে প্রথমে যাবে ইউজার নেম, যেটা আমাদের মাধ্যমে আপনি নিতে হবে। ইউজার নেম আর ওয়ান, পাসওয়ার্ড ওয়ান দিছেন। সো দেওয়ার পরে একটা বিষয় এখানে খেয়াল করেন, এখানে একটা অটোমেটিক ফাইল ক্রিয়েট হবে কনফিগ নামে। হ্যাঁ, সো আপনাদের এটা পাসওয়ার্ড বারবার দিতে হবে না, এটা একটা সুবিধা। কনফিগ নামে একটা ফাইল যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউজার নেম ওয়ান, পাসওয়ার্ড ওয়ান দেওয়া। সো এটা আপনি একবার ইউজার নেম পাসওয়ার্ড দিলে এটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনাকে আবার দিতে হবে। হ্যাঁ, এটা ডিলিট করবেন না, অথবা ডিলিট করলে আবার একবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। ঠিক আছে, সো এখন যদি আমাদের কি বলছে এখানে একটু দেখেন, লগ ইন সাকসেসফুল, অটোমেটিক লগ ইন হবে এখন। হ্যাঁ, এখন যদি আমি কেটে দিয়ে আমি আপনাকে আবার দেখাই, দেখুন এখন ইউজার নেম পাসওয়ার্ড চাবে না, অটোমেটিকলি সে লগ ইন হয়ে যাবে। এখন যদি ইউজার নেম পাসওয়ার্ড চায় না, কন্ডিশনাল ফাউন্ডিং করে লগ ইন সাকসেসফুলি এনেছে। এখানে কান্ট্রি কোড, কান্ট্রি কোড আমরা ইন্ডিয়া জানি 91, এখানে কান্ট্রি কোড ফুল নাম্বার জানি, ওটা আমি কপি করলাম মাত্র, এন্টার দিলাম। এখানে আপনি কত পিস চেক করেছেন সেটা লিখবেন। সাপোজ আমি টেস্টের জন্য 1000 দিচ্ছি, এই লাস্টে 77 আপনি দেখতে পাচ্ছেন, যেটা আমি মাত্রই কপি করলাম, এই যে এই নাম্বারটাই গুগল ম্যাপে যেটা আমি কপি করছি মাত্র। সো আমাদের সফটওয়্যারটা কিভাবে কাজ করে ছোট করে আমি দেখাই, অনেকে মনে প্রশ্ন জাগতে পারে ভাই ক্যাপচার আসে কেন। হ্যাঁ, নাম্বার ফাউন্ডিং এর যেগুলো আছে জিমেইল এখন খোলা নাই, প্রত্যেকটা সে ক্যাপচার অথবা এরকম আসবে। হ্যাঁ, আর যেগুলো খোলা আছে এরকম জাভাস্ক্রিপ্ট এর মতো এরকম একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন এরকম টপ এরকম আসে, এটা সবুজ হয়ে যাবে। হ্যাঁ, দেখুন যেগুলো খোলা আছে এটা সবুজ চিহ্ন নামে আপনি দেখে দিচ্ছে, যেগুলো খোলা নাই সেগুলো ক্যাপচার আসবে, যেগুলো ক্যাপচার ছাড়া এরকম জাভাস্ক্রিপ্ট আসবে সেগুলো জিমেইল এখন খোলা আছে, এটা ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাবেন যেগুলো খোলা নাই প্রত্যেকটা ক্যাপচার আসবে। হ্যাঁ, ক্যাপচার আস নাই খোলা নাই বলে ক্যাপচার আসতেছে, যখন ইন্টার দেয় যখন যে না পায় তখন ক্যাপচার দেয় গুগল। যাই হোক, এভাবে আমরা দেখেন খুব শীঘ্রই যে কোনো একটা সিরিয়াল আপনি বের করে নিতে পারেন। হ্যাঁ, আমার ওই ভিডিও দেখে যেটা আমি সাজেস্ট করলাম আপনাদের, দেখেন খুব মেইল খোলা আছে কিন্তু অনেকটা, দেখেন কত পিস, টানা 4টা 5টা খোলা। হ্যাঁ, এখানে আমি লাইভে দেখাচ্ছি আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছি মেইল। যাই হোক, আপনি এটা একদমই ছোট করে রাখতে পারেন, এটা মাল্টিপল ইউজ করতে পারেন। মাল্টিপল ইউজ করার জন্য আপনি যা করতে হবে, এরকম একটা ফোল্ডার বানাবেন, সেটা নাম্বার ফাউন্ডিং সফটওয়্যারটা বানাবেন, এক ফোল্ডারে না, যেমন আমি এখানে আমি বানিয়েছি এরকম, প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে সফটওয়্যার আছে এবং কি সেখান থেকে প্রত্যেকটা ফোল্ডার থেকে লগ ইন করছেন। হ্যাঁ, এখানে 1 2 3 4 5 এরকম যাই হোক, এরকম প্রত্যেকটার ভিতরে সফটওয়্যার রাখবেন, সেখান থেকে রান করবেন এবং প্রত্যেকটা এখানে যে নাম্বারগুলো ফাউন্ডিং হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকটা ফোল্ডারে আলাদা আলাদাভাবে থাকবে। এখানে 91 এই নাম্বার রান করছি, যদি আমি অন্য ফোল্ডারে যদি অন্য দেশের নাম্বার চেক করি সেখানে অন্য দেশের নাম্বারটা থাকবে। আসলে আমি নাম্বার ফাউন্ডিংটা আপনাদের মোটামুটি বোঝাতে পারছি, যদি তারপরে কেউ না বুঝে থাকেন তারপরে আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, সেটা বিস্তারিত বলা আছে অনেকটা। তো সেই ভিডিওটা যদি আমি আপনাকে সাজেস্ট করি, এটা লাস্টের ভিডিওটার আগের ভিডিওটা 1 মাস আগে, তো সেম বিষয়টা এরকমটাই। যাই হোক, নাম্বার ফাউন্ডিং আশা করি আপনাদের আমি মোটামুটি বোঝাতে পেরেছি। সো এখন আমরা দেখবো নাম্বার লগ ইন, এখানে ফাউন্ডিং দেখেন হিউজ পরিমাণ মেল, কিন্তু হিউজ পরিমাণ মেল খোলা আছে। হ্যাঁ, যদি আমরা এই নাম্বারটা দিয়ে টেস্ট করি আসলে, দেখি আসলে আমাদের পাসওয়ার্ড মেসিং হয় কিনা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। আপনি এখানে দুটো সফটওয়্যার ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো নাম্বার ফাউন্ডিং আর লগ ইন একসাথে ইউজ না করার জন্য, কিন্তু ফাউন্ডিং লগ ইনের সাথে ইউজ করলে গুগল অনেক সময় ক্যাপচার দেয় অথবা ঝামেলা করে। যাই হোক, লগ ইন সফটওয়্যারটা আমরা ইউজ করি, সেটা সেম সিস্টেম আপনাদের, যে একবার লগ ইন করলে দ্বিতীয়বার লগ ইন করতে হবে। এই যদি আমি একবার লগ ইন করি, আমি একটু ভেঙে বুঝে বুঝে, সময় লাগলো আপনার যাতে ভিডিও দেখলে একদম ক্লিয়ার হয়ে যেতে পারে আর জীবন যাতে না বলে দেওয়া হয় আপনাদেরকে। সো এখানে আমি ইউজার পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে লগ ইন করলাম, লগ ইন সাকসেসফুল। এখানে একটা কথা একটু ভালো করে দেখেন, পাসওয়ার্ড রাইট সাইড থেকে তারা নিবে। হ্যাঁ, রাইট সাইড বলতে কি বোঝাচ্ছে এখানে? হ্যাঁ, সো আমি যদি এখন একটু বুঝে দেখেন, দেখেন নাম্বার কনফ্লিক্টটা অটোমেটিক জমা হয়েছে আগের মতোই এখানে। আচ্ছা, আমরা ফাউন্ডিং যে সফটওয়্যারটা ছিল সেখানে যদি চলে যাই, এখানে আমাদের নাম্বারটা ফাউন্ডিং করলাম আমরা,
এখানে যে একটা জমা করলাম আমি এটা কেটে দিচ্ছি, সফটওয়্যার আগে রানিং করতেছি না, আমি আগে নাম্বার ফাউন্ডিংটা যেগুলো পেয়েছি সেটাতে ট্রাই করবো। তো এখানে মোটামুটি বেশ কিছু নাম্বার আমরা পেয়েছি। একটা জিনিস খেয়াল রাখবেন, নাম্বার ডট টেক্সট, এটা না হলে কিন্তু হবে না, নাম্বার ডট টেক্সট থাকতে হবে। আমি এইটাই জাস্ট এখানে কপি করে টান দিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে আপনি যদি নাম্বার দেন দিতে চান সেক্ষেত্রে আপনি নিউ টেক্সট ডকুমেন্টে নাম্বার ডট টেক্সট, হ্যাঁ এখানে কিন্তু দেখেন ডকুমেন্ট লাস্ট টেক্সট লেখা আছে, এখানে নাম্বার লিখতে হবে এরকম সুন্দরভাবে। হ্যাঁ, যাই হোক আমি এটা আর করে দেখাচ্ছি না, আমি ওই নাম্বার ডট টেক্সট যে ফাইলটা আমরা পেলাম এখান থেকে নাম্বার ফাউন্ড করে সেটা এখানে জাস্ট টান দিয়ে এনে ছেড়ে দিলাম। সো এখান থেকে আমরা রান করে দেখবো আসলে আমাদের এটা কয় ডিজিট নাম্বার, একটু ভালো করে খেয়াল রাখবেন যে আমি আপনাকে একটু ভেঙে বোঝাই। আচ্ছা একটু মনোযোগ দেখুন, নাম্বারটা আমি কয়েকটা বিভক্ত করেছি, 4, 2, 6, 10, তাই না? আচ্ছা আমরা এখন রাইট সাইড থেকে 10 ডিজিট পাসওয়ার্ড মিলাবো, 10 ডিজিট। আপনি চাইলে 8 ডিজিট মিলাতে পারেন, যদি কান্ট্রি কোড বাদে নাম্বারটা 8 ডিজিট থাকে তাহলে 8 দিবেন, যদি 10 থাকে 10 দিবেন। হ্যাঁ, তো আমি এটা আপনাকে ক্লিয়ারলি বুঝতে পারছি, 10 ডিজিট। তাহলে এখানে 4, 4, 8, 2, 10, তাই না? 10 ডিজিট পাসওয়ার্ড মিলাবো, রাইট সাইড থেকে বাম সাইডে যাব। হ্যাঁ, তো এখান থেকে বুঝতে পারছেন এটা আশা করি, এই বাম দিক থেকে আমরা ডান দিকে কিন্তু যাচ্ছি না, আমি হিসাব করবো ডান দিক থেকে বাম সাইডে। এখানে আছে কয়টা? 10টা। সো আমরা সফটওয়্যারে যাচ্ছি, যাওয়ার পরে এখানে দেখুন রাইট সাইড থেকে যখন আমরা হিসাব করলাম 10, ওকে 10 লিখে ইন্টার চাপলাম, এখানে কোন ব্রাউজার ডাউন এরকম দেখাচ্ছে, একটু সময় নেবে, এটা আমরা ছোট করে নিলাম, এরকম কোন ব্রাউজার ওপেন হবে, ওপেন হয়ে সে চেক শুরু করে দেবে। আর আপনার যদি কখনো ক্যাপচার আসে, হ্যাঁ ক্যাপচার আসলে এখানে একটা নোটপ্যাড তৈরি হবে ট্রাই এগিন নামে, সেখানে যে ক্যাপচারের সময় যে নাম্বারগুলো ক্যাপচার চাইছিল সেগুলো আপনাকে দিয়ে দিবে তারা আলাদা করে। হ্যাঁ, তো আশা করি এটা খুব একটা হেল্পফুল, আমাদের অনেক সময় ক্যাপচার চায়। সো আরেকটা বিষয়, লাস্ট নাম্বার আমরা ধরেন এখানে আগে আমরা সবটা চেক করলে আমাদের হাতে বের করতে হবে কোন পর্যন্ত গেলাম কিংবা চেক হলো না হলো। হ্যাঁ, সাপোজ নাম্বারটা আপনি চেক করছেন বিদ্যুৎ চলে গেলে কি করবেন আপনি, তাই না? সো আপনি এখানে লাস্ট নাম্বার যে নোটপ্যাডটা তৈরি হয়েছে ক্লিক করলেন, দেখেন 81 নাম্বারটা সে লাস্টে চেক করেছে। হ্যাঁ, সো আপনি এটা দিয়ে জাস্ট আপনার নোটপ্যাডে যে ফাউন্ডে যে সার্চ করলেন 81 দুটো চেক করছিল, এখন প্রত্যেক মিনিট পর পর কিন্তু এখানে লাস্ট নাম্বারটা চেঞ্জ হচ্ছে। দেখুন এখানে লাস্ট নাম্বারটা এখন ছিল 89, তাই না? এখানে যদি আমি লাস্ট নাম্বার চাই এখন 89 কিন্তু শুরু করছে, এখানে 94, এখন যদি আমি লাস্ট নাম্বার আবার যাই এখানে কিন্তু 94 শুরু করছে, সরি এটা শেষ হয় নাই, শেষ হলে 94 শুরু করবে, দেখেন এখানে 94 শুরু করছে। ঠিক আছে, আশা করি আপনাদের লাস্ট নাম্বারটা বলতে পেরেছি, এবং কি ভ্যালিড নাম্বার যেগুলো হবে সেখানে আপনাকে নিচে ভ্যালিড নাম্বার নামে একটা নোটপ্যাড তৈরি করে দিবে, তো সেটা আমি লাইভে দেখানোর জন্য আপনাকে দেখালাম। আমি আমার এখান থেকে কিছু নাম্বার নিয়ে আপনাদের এখন লাইভে দেখাবো যা আসলে আমি নাম্বার ফাউন্ড করে রাখছি সেগুলো। হ্যাঁ, সো আপনার একটা বিষয়, যদি আপনাদের ল্যাপটপে ক্যাপচা চায় কিংবা গুগল ক্যান নট বি সাইন ইন এরকম দেখায়, আপনার সেক্ষেত্রে যে কাজটা, এই যে একটা মেইল পেয়েছে দেখেন এখানে সাইন ইন কোড এরকম দেখাচ্ছে, আমি কিন্তু আপনাদের ইন্ডিয়া যে নাম্বার সেটা দিয়ে পেয়েছি অলরেডি, আমার দেখানো দরকার হলো না। তাহলে সেক্ষেত্রে দেখেন এই নাম্বারটা সে পাসওয়ার্ড ম্যাচিং করতে পেরেছে, এবং এই যে আরেকটা পেয়েছে দেখেন, সো এইখানে দেখেন যে এইটা ফোন নাম্বার লাস্টে 10 ডিজিট পাসওয়ার্ড হিসেবে ম্যাচিং করেছে। হ্যাঁ, সে কিন্তু অলরেডি 2টা নাম্বার পেয়েছে, এটা আপনি কিন্তু আমার সফটওয়্যারে আসলে দেখতে পাবেন, এই যে একটা সবুজ চিহ্ন হয়েছে পাশে নাম্বার সহ দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এবং কি আপনি নাম্বার ভ্যালিড নাম্বার নামে যে অপশন পাচ্ছেন সেখানে কিন্তু এটা ইজিলি দেখতে পাচ্ছেন আপনি। সো আশা করি বুঝতে পারছি, লাইভ আপনাদের দেখালাম, এটা কিন্তু আমি জাস্ট আপনাদের সামনে একটা নাম্বার নিয়েছি গুগল থেকে, এটা কিন্তু হ্যাঁ 77 দিয়ে শুরু, এই যে একদমই নাম্বার নিয়েছে এই যে নাম্বারটা। হ্যাঁ, সো আপনারা এখান থেকে গুগলে সার্চ করে কিন্তু ইজিলি নাম্বার নিয়ে সেখান থেকে আনলিমিটেড মেল ক্রিয়েট করতে পারবেন, এবং কি সফটওয়্যারটা মাল্টিপল ইউজ করতে গেলে যা যা করতে হবে আগে নাম্বার ফাউন্ডিং যেটা বললাম ঠিক সেম ভাবে আপনি 5টা ফোল্ডার বানাবেন, সেখানে সেখানে আপনার সফটওয়্যারটা রাখবেন এবং কি নাম্বার টেক্সটটা রাখবেন, সেখান থেকে আপনি রান করবেন। হ্যাঁ, এ আর কিছু না, এভাবে আপনার মাল্টিপল ভাবে ইউজ করতে পারেন, 4টা 5টা ইউজ করুন, আপনার পিসির কনফিগ হিসাবে আপনার রান করবেন, দেখা যাচ্ছে আপনার যদি পিসি হার্ড ডিস্ক কিংবা সিপিইউ কিংবা র্যাম রোম যাই হোক এগুলো সবকিছু মোটামুটি যদি ভালো থাকে তাহলে আপনি 5টা 6টা 7টা রান করতে পারেন একসাথে, এবং এর সাথে একটা সম্পর্কিত নেট স্পিডটা, হ্যাঁ তো আপনি 7টা ব্রাউজিং স্পিড চলবে কিনা, চলার মতো কিনা সেটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, যদি স্পিডে না চলে তাহলে কিন্তু রান করলে তারপর ঠিকঠাক মতো কাজ করতে পারলে স্লো হয়ে যায়, বিষয়টা বুঝতে পারেন। সো আর যদি যখন যদি কখনো ক্যাপচার আসে ক্যান নট বি
সাইন এরকম আসে অনেক সময় গুগল ধরে ফেলে, সেক্ষেত্রে আপনি যে কোনো হটস্পট, শেল, নর্দন, পিয়া, এক্সপ্রেস, ভাইবার, টাক্সলার, আপনার যে কোনো একটা ভিপিএন আপনি ইউজ করতে পারেন। আরেকটা মেইল আপনি পেয়ে গেছে, তো এখানে আপনার শুরু করতে একটু সময় নেয়, 2-4 সেকেন্ড সময়, আবার দেখাচ্ছে এখানে আপনি তাহলে এটা মিনিমাইজ করতে পারেন, এটাকে ছোট করতে পারেন, কিন্তু দেখুন ব্রাউজার কখন মিনিমাইজ করা যাবে না। আমি আবার বলছি কোন ব্রাউজার কখন মিনিমাইজ করা যাবে না। তো আমরা যদি আবার দেখি আমাদের ভ্যালিড নাম্বার নামে এখানে নোটপ্যাড তিনটা নাম্বার পেয়েছে আমাদের, এখানে আমি তিনটা নাম্বার দেখতে পাচ্ছি, ঠিক সেম নাম্বার গুলো 19, 400, 390। হ্যাঁ, এখানে দেখাচ্ছে, আর যেগুলো সে পাসওয়ার্ড মেসিং হয় না সেগুলো রেড মার্ক চলে আছে। হ্যাঁ, তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন, যাদের কোড মেইল সফটওয়্যার দরকার তারা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে খুবই একটা আপডেট, হোয়াটসঅ্যাপ গ্রুপে 512 জন মেবি অ্যাড হওয়া যায়, আমাদের 400+ মেম্বার অ্যাড হওয়া, যারা অ্যাড হতে চান খুব দ্রুত অ্যাড হয়ে যান, না হলে মেম্বার ফুল হয়ে গেলে তখন আমরা চাইলে আর নিতে পারবো না, যুক্ত হতে পারবো না, গ্রুপ ফুল দেখাবে। আশা করি বলতে পারছি। তো আজকে এ পর্যন্ত, যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন, আর আমরা সফটওয়্যার সেল করার সময় অ্যাডভান্স কোনো পেমেন্ট নেই না, আমাদের সফটওয়্যার টিম এর মাধ্যমে ঢুকে আপনাকে রান করে সেটা দেখাবো, আপনি আমার সামনে ইউজ করবেন, চালাবেন, দেন আপনি আমার সাথে পেমেন্ট করবেন। আশা করি আপনাকে ক্লিয়ারলি বুঝতে পারছি। তো আবার অনেকে বলে ভাই 4-5 দিন 7 দিন ইউজ করি, ইনকাম করি, তারপর পেমেন্ট, ওরকম কোনো অপশন নাই। আপনি যদি একটা মোবাইল ফোন কিনতে যান, সে কিন্তু আপনাকে সাথে সাথে পেমেন্ট করবে। যে আরেক যে প্রশ্নগুলো আমাদের ছিল, সে প্রশ্নগুলো হলো, অনেকে এরকম প্রশ্ন করেছেন যে প্রতিদিন কত পিস মেইল বের করা সম্ভব। হ্যাঁ, আপনি প্রতিদিন কম পক্ষে হলেও যদি আপনি বের করেন 24 ঘন্টা রান, যদি না রেখে আপনি 12 ঘন্টা রাতে রান রাখেন, তারপরেও দেখা যাচ্ছে আপনার মোটামুটি কম করে হলেও 200+ মেইল তো বের হওয়ার কথা ইজি। আপনি দেখতে পাচ্ছেন লাইভে আমি দেখালাম কত মিনিট, এমন 3-4টা পেয়ে গেছিল যে আমি 12 ঘন্টা রান রাখি, একটা বট এরকম যদি 3টা বট রান রাখি, তাহলে আপনি প্রতি 10 মিনিটে যদি আমি 10টা মেইল পাই, তাহলে আশা করি আপনি নিজের হিসাব নিজে বুঝতে পারছেন। জিমেইল কেনা বেচা কবে থেকে শুরু হবে? খুব শীঘ্রই, আমি একটা কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, হয়তো আপনি দেখছেন, গুগল আপলোড সেটি খুব শীঘ্রই যে কোনো সময় কোড মেইল অর্ডার পেতে পারে। আচ্ছা, কোন ভিপিএন প্রক্সি ইউজ করবে, এটা নিয়ে আপনাদের অনেকে প্রশ্ন। আমি বলবো যারা মোটামুটি স্বল্প দাম ইউজ করছেন, টাক্সলা ভিপিএন, একটা ভিপিএন আমাদের কাছে পাওয়া যাচ্ছে, নিতে পারেন আমাদের কাছ থেকে। প্রক্সি প্রক্সি যদি আপনি ইউজ করতেন, সেটা নিয়ে যদি আমি বলি, আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে 9W1 এর সিম প্রক্সি সাইড, এই ভিডিওটা, হ্যাঁ এই ভিডিওতে বিস্তারিত অনেকগুলো প্রক্সি দেওয়া আছে, এবং ডিসক্রিপশন বক্সে প্রক্সি লিস্ট দেওয়া আছে, ওয়েবসাইট লিস্ট দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। সো আরো কিছু প্রশ্ন, সেগুলো হলো প্রতিদিন কত সময় কাজ করতে হবে। ভাই সফটওয়্যার তো কাজ করছে অটোমেটিকলি, হ্যাঁ আপনাকে ঢুকে দাস মেইলের নাম্বারটা রিমুভ করতে হবে, রিকভার মেইল অ্যাড করতে হবে, কোনটা কোন সাল ইজন এপ্লাই সেট করতে হবে, এই আর কি। হ্যাঁ, প্রতিদিন কত টাকা ইনকাম করা সম্ভব, ভাই আপনাকে এটা আবার বলে, এটা সম্ভবত আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি দিনে 200 মেইল বের করতে পারেন, হ্যাঁ 200 মেইল যদি আপনি বের করেন, সাপোজ 200 মেইল যদি আপনি 12 টাকা করে আবার ধরেন, গুণন 12, তাহলে আপনি 2400 টাকা, এখান থেকে 400 টাকা বাদ দিলাম আপনার ভিপিএন খরচ কিংবা এটা সেটা নেট খরচ বাদ দিলাম, তারপর 2000 টাকা, 2000 টাকা দিয়ে 500 টাকা বাদ দিলাম, তাও তো আপনি দিনে 1500 টাকা ইনকাম করতে পারেন, তাই না? তো 1500 গুণন আপনি যদি 30 দেন কিংবা 28 দেন, আপনি যদি কমিয়ে দিলাম, তারপর তো মোটামুটি একটা ভালো ডিজিটের কিন্তু পাসওয়ার্ড বের করে জিমেইল বের করে ইনকাম করতে পারছেন। জিমেইলগুলো এখন কোথায় সেল করুন? জি, আমাদের একটু আগে ভিডিওতে আমি বলছি, আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, এবং কি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হন, সেখানে আমাদের সাথে বাই সেল করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ দেওয়া আছে আমাদের, সেখানে আপনি যুক্ত হয়ে সেখানে বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভিন্ন জন কেনা বেচা করে, সেখান থেকে আপনারা বাই সেল করতে পারেন। এইসব মোটামুটি কথাবার্তা।